ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। ধর্মঘটের কারণে রাজধানী ঢাকার সাথে জেলা ও বিভাগীয় শহরে কোনো বাস চলাচল করছে না, বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ধর্মঘটে ট্রাক ট্যাঙ্ক লরি চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে 5,000 কন্টেইনার জাহাজে ওঠানামা হয়ে থাকে। এসব কন্টেইনারের 80% সড়ক পথে নেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে, কিন্তু দেশব্যাপী পরিবহন ধর্মঘটের কারণে বন্দর থেকে পণ্য আনা নেওয়া বন্ধ রয়েছে। এর ফলে একদিকে বন্দরে কন্টেইনার জটের সংখ্যা, অন্যদিকে রপ্তানি পণ্য বন্দরে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই পরিবহন অবিলম্বে সচল না হলে পণ্য জটের পাশাপাশি রপ্তানি পণ্যের উপর বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যাদের প্রাইভেট গাড়ি আছে ওরা যেতে পারতেছে, কারণ আমরা পারতেছি না, যেমন আমরা ওদেরকেও যেতে দিচ্ছি না। এর একটা সমাধান দরকার। এই শ্রমিকদের যে দুর্ভোগ, এইটা কেন সরকার আগের দিন শুক্রবার বা তারও আগের দিন কেন আলোচনা করে নাই? সড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ট্রেন স্টেশনগুলোতে। রেলের কর্মকর্তারা জানান, গতরাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে 939টি আসনের বিপরীতে যাত্রী ছিল 9,000-এর বেশি। শনিবার সকালেও ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে 1,302টি আসনের বিপরীতে শুধু খুলনা থেকেই 4 গুণের বেশি যাত্রী উঠেছে। দ্বিতীয় দিনের মতো রংপুরে বাস ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট চলছে। সারা দেশের মতো বিভাগীয় শহর রংপুর থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় জনসাধারণের দুর্ভোগ বেড়েছে। এই বিভাগে 4টি স্থলবন্দরে বিপুল পরিমাণে আমদানিকৃত মালামাল আটকা পড়েছে। হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি, এটা অন্তত মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলা উচিত ছিল, সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছে। এই তেলের দাম বাড়ি গেল, আমরা তো ভাড়া কার কাছ থেকে বাড়াই নেবো? ভাড়াটা বাড়াই নিতে গেলে তো সব জিনিসের দাম বাড়ি যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে না বসে ডিসিশন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের গাড়ি ঘোড়া বন্ধ থাকবে। ধর্মঘটের কারণে পেছানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার রাতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। ধর্মঘটের আরও খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থানে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সাদাবাদে শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, আজ তো পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন, রাজপথের অবস্থা কেমন দেখছেন? ফারজানা, পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে এবং এখানে বেশ কঠোরভাবেই ধর্মঘট পালন করার চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাতে সাদাবাদ বাংলাদেশের সবচেয়ে বড় কিছু বাস টার্মিনালগুলোর মধ্যে একটি, যেখানে আজকে প্রায় সবগুলো বাস কাউন্টারগুলোই বন্ধ রয়েছে এবং এখান থেকে কোনো বাসই আসলে ঢাকার বাইরে ছেড়ে যাচ্ছে না। এই জন্য যারা আসছেন এখানে ঢাকার বিভিন্ন ঢাকার বাইরে যাওয়ার জন্য, বিভিন্ন স্থানে যাওয়ার জন্য, তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। অনেকের অভিযোগ যে হঠাৎ করে ধর্মঘট ডাকার কারণে যাদের আসলে জরুরি বিভিন্ন কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার ছিল তারা এখন যেতে পারছেন না, এবং এই জন্য যারা আসলে একদমই আসলে না গেলেই নয় সেই ব্যক্তিগুলো এখন মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহনের দিকে ঝুঁকছেন এবং তারা অভিযোগ করছেন যে এর ফলে তাদেরকে 2-3 বা 4 গুণ এর চেয়েও বেশি টাকা দিয়ে তাদেরকে আসলে যেতে হচ্ছে। এছাড়াও সকাল থেকে দেখা গিয়েছে যে এই যানবাহন সংকটের কারণে বেশিরভাগ মানুষজনকে আজকে রিক্সা কিংবা বেবি ট্যাক্সি কিংবা হচ্ছে যে অন্যান্য প্রাইভেট কারগুলোতে চড়তে হয়েছে, যেটাও একটা ভোগান্তির একটা অন্যতম কারণ হিসেবে তারা দেখছেন। যে অনেকে আসলে এই গাড়িগুলোকেও উঠতে পারছেন না, কারণ হচ্ছে সবাই এই গাড়িগুলো পাচ্ছেনও না। একই সঙ্গে যাদের আসলে কর্মস্থল অনেক দূরে হয়ে গিয়েছে, যা তাদেরকে হেঁটে যাতায়াত করতে হয়েছে, যার ফলেও আসলে এই জনদুর্ভোগ বেড়েছে। তারা মনে করছেন যে আসলে হঠাৎ করে এই তেলের দাম বেড়ে যাওয়া এবং এর ফলে ধর্মঘট ডাকা হয়েছে, এই ধর্মঘটের ফলে আসলে উভয় পক্ষেরই ক্ষতি হয়েছে। বাস যারা চালাচ্ছেন, যারা বাস মালিক, তাদেরও যেমন ক্ষতি হচ্ছে, একই সঙ্গে যাত্রীদেরও ক্ষতি হচ্ছে। এবং আগামীকাল রোববার এই পরিবহন মালিকদের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রী একটি বৈঠক করার কথা এবং এই বৈঠক হওয়ার আগ পর্যন্ত তারা আসলে এই পরিবহন ধর্মঘট উঠাবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। সাগর, আপনি সঙ্গেই থাকুন। এবার যাচ্ছি গাবতলিতে, সেখানে আছেন জান্নাতুল ফেরদৌস রুবা। রুবা, ধর্মঘটের পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ ফারজানা, সকালে আমরা দেখেছিলাম যে ধর্মঘটের দ্বিতীয় দিনেও বাস কাউন্টারগুলোতে অনেক মানুষের ভিড় ছিল, যারা কিনা দূরে যাওয়ার জন্য এসেছেন। কিন্তু এখন বেলা গলার সাথে সাথে কিছুটা ভিড় কমলেও
অনেকেই আছেন যে যারা দূরে যেতে চাচ্ছেন বা তাদের খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য তারা যেতে চাচ্ছেন, কিন্তু অনেক বাড়তি ভাড়া, এই জন্য তারা দুর্ভোগে পড়েছেন। কিন্তু এদের পাশাপাশি, সাধারণ জনগণের পাশাপাশি, আরও কিছু ভুক্তভোগীদেরকে আমরা দেখলাম যারা কিনা বাসের স্টাফ এবং ড্রাইভার। তারা বলছেন যে তারা জানতেন না যে এইভাবে ধর্মঘটটা ডাকা হয়েছে। যদি ধর্মঘটটা ডাকা হয়েছে এটা তারা জানতেন, তাহলে তারা নিজ নিজ জেলায় অবস্থান করতেন এবং সেখানেই থাকতেন যেখানে হচ্ছে তাদের যে বাড়ি অথবা তারা যেই অঞ্চলের স্টাফ সেখানে সেখানে তারা থাকতে পারতেন। তো এটার কারণে তারা অনেক সমস্যার ভিতর পড়ছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ধর্মঘটের কারণে মানুষের এত গুরুত্বপূর্ণ কাজ যে তারা বাইরে আসতেছে এবং এসে হচ্ছে নানান গাড়িতে বেশি অতিরিক্ত ভাড়া থাকা সত্ত্বেও তারা সেভাবে হচ্ছে যাচ্ছে। হ্যাঁ ফারজানা, পরিবহন ধর্মঘটের আরও খবর জানতে এখন যাচ্ছি চট্টগ্রাম ও সিলেটে। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, পরিবহন ধর্মঘটের ফলে বন্দরের কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ ফারজানা, বন্দরের কথা আমি অবশ্যই বলবো, তার আগে জানিয়ে রাখি যে আমি যে জায়গায় আছি এটা চট্টগ্রাম বিমানবন্দর থেকে কালুরঘাট পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটি সড়ক। এবং আমি যেখানে দাঁড়িয়েছি চৌরাস্তার মোড়, এখানে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গেছে। সেটি হলো কিছু গার্মেন্টস শ্রমিককে নিয়ে কয়েকটি বাস যাচ্ছিল, পরিবহন ধর্মঘটরত পরিবহন শ্রমিকরা তাদেরকে বাধা দেয়। এর প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় বসে পড়ে, ফলে এই ব্যস্ততম সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। এই খবর পেয়ে পুলিশ এবং র্যাবের সদস্যরা এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরের যে পরিস্থিতি সেটা, চট্টগ্রাম বন্দরে এখন কন্টেইনার ওঠা নামা জাহাজে এই কার্যক্রম স্বাভাবিক আছে, কিন্তু যেহেতু পরিবহন হচ্ছে না পণ্য, সেহেতু সেখানে একটা কন্টেইনার জটের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ প্রতিদিন চট্টগ্রাম বন্দরে 5,000 ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান প্রবেশ করে যে পণ্য আনা নেওয়ার জন্য, এসবই স্থবির হয়ে থাকায় এক বন্দরে যদি এই ধর্মঘট অব্যাহত থাকে তাহলে বন্দরের পণ্য জট এবং কন্টেইনার জট আরও বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফারজানা হায়দরি, সাথে থাকুন। এখন যাচ্ছি সিলেটে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমেদ। মারুফ, ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে, যাত্রী ভোগান্তি কেমন দেখছেন? আপনি জানেন গত কাল থেকে পরিবহন বা পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আসলে সিলেটের যে বিষয়টা, আসলে গত কাল থেকে যে ধর্মঘট, এখন পর্যন্ত গাড়ি চলাচল করছে না, বিশেষ করে গণপরিবহন। আর মানুষজন তাদের যে জরুরি প্রয়োজনে বের হয়ে আসছে, তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। আপনি দেখবেন যে আমার পিছনে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন, তারা আসলে তাদের জরুরি প্রয়োজনেই বের হয়ে আসছেন, তারা বিভিন্ন গন্তব্যে যাবেন, তারা গণপরিবহন সহ তারা যাতায়াতের যে সুবিধা না পাওয়ায় এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আর ফারজান, আসলে আপনি জানেন সিলেট একটা পর্যটন নগরী, পর্যটন এলাকা, এখানে বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সিলেটে আসেন বেড়াতে বা ঘুরতে। তারা গত বৃহস্পতিবার যারা এসেছিলেন বা এর আগে যারা এসেছিলেন তারাও এখানে আটকা পড়েছেন, তারা তাদের গন্তব্যে যেতে পারছেন না। ফারজানা, এছাড়া আসলে সকাল থেকেই যে পরিবহন ধর্মঘট চলছে সেখানে আসলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ তাদের দায়িত্বে তারা যেটা বলছেন যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা সেজন্য সজাগ রয়েছেন। এছাড়া আসলে ফারজানা, এই সিলেটে যে পণ্য পরিবহন, আমরা ট্রাক হিসেবে যেটা বলছি, যে আসলে তারা ট্রাক পরিবহনও এখানে বন্ধ রয়েছে। তার পাইকারি যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটা বলছেন যে আরও যদি পরিবহন ধর্মঘট বা পণ্য পরিবহন ধর্মঘট চলে তাহলে বাজারের বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে বা স্বল্পতা দেখা দিতে পারে। ফারজানা, এই ছিল সিলেট থেকে সর্বশেষ।